উচ্চ মাধ্যমিক দু বাংলা বিষয়ে শিকার কবিতা থেকে যে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসিকিউ প্রশ্নগুলি এবছরের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সেই সমস্ত এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো চলো প্রথম এমসিকিউ টাইপ প্রশ্নগুলো উত্তরসহ দেখে নেওয়া যাক একের দাগে প্রশ্ন শিকার কবিতাটিতে যে ঋতুর ছবি ফুটে উঠেছে সেটি হল উত্তর হবে শীত ঋতু যেহেতু এগুলি এমসিকিউ টাইপ প্রশ্ন তাই শুধুমাত্র আমি উত্তরগুলো বলে দিচ্ছি অপশান এখানে দেওয়াই রয়েছে দুয়ের দাগে প্রশ্ন ঘাস ফরিংয়ের দেহের মতো কোমল নীল রঙ হয়েছে ভোরের আকাশের তিনের দাগে প্রশ্ন একটি তারা এখনও আকাশে রয়েছে এই তারাটিকে কবি তুলনা করেছেন পাড়া গাঁয়ের ঘরের গধূলি মদির মেয়েটির সঙ্গে এরপর চারের প্রশ্ন মিশরীয় মানবীর বুকের মুক্তা আমার নীল মদের গ্লাসে রেগেছিল উত্তর হবে হাজার হাজার বছর আগে এক রাতে নেক্সট পাঁচে দাগের প্রশ্ন হিমের রাতে শরীর উম রাখার জন্য আগুন জ্বালিয়েছিল উত্তর হবে দেশওয়ালিরা ছয় দাগে প্রশ্ন সারা রাত মাঠে যে আগুন জ্বলছিল তার রঙ উত্তর হবে মোরগ ফুলের মতো দাগে প্রশ্ন সূর্যের আলোয় তার রঙ কুমকুমের মতো নেই আর তার রং কিসের মতো হয়ে গেছে উত্তর হবে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো আটের দাগের প্রশ্ন শিকার কবিতায় শিকারের ঘটনাটি ঘটেছিল উত্তর হবে ভোরে এরপর নয় দাগের প্রশ্ন সুন্দরীর বোন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে এখানে কার কথা বলা হয়েছে উত্তর হবে বাদামী হরিণটির কথা নেক্সট দশের দাগের প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে উত্তর হবে একটি সুন্দর বাদামি হরিণ এগারো দাগের প্রশ্ন কবি কচি বাতাবেলেবুর সঙ্গে তুলনা করেছেন উত্তর হবে সবুজ ঘাসকে বারো দাগে প্রশ্ন নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো তার জলে নামার কারণ উত্তর হবে ঘুমহীন ক্লান্ত শরীরটাকে আবেশ দেওয়ার জন্য তেরো দাগে প্রশ্ন ঘুমহীন ক্লান্ত বিরল শরীরটাকে নদীর জলে আবেশ দিতে চেয়েছিল উত্তর হবে একটি বাদামি হরিণ চোদ্দো দাগে প্রশ্ন সুন্দর বাদামি হরিণটি ছিঁড়ে ছিঁড়ে খায় উত্তর হবে সবুজ সুগন্ধি ঘাস পনেরো দাগে প্রশ্ন নদীর জলে নামার আগে হরিণের শরীরটা ছিল এর উত্তর হবে ঘুমহীন ক্লান্ত বৃহল এরপর ষোলোর দাগে প্রশ্ন হরিণের হৃদয়ে সাহস স্বাদ ও সৌন্দর্য জেগে ওঠার মুহূর্তেই কি হয়েছিল একটা অদ্ভুত শব্দ হয়েছিল এরপর সতেরো দাগে প্রশ্ন একটা অদ্ভুত শব্দ এই শব্দটি হল উত্তর হবে বন্দুকের গুলির আঠেরো দাগে প্রশ্ন একটা অদ্ভুত শব্দ এখানে অদ্ভুত শব্দটি ব্যবহারের কারণ উত্তর হবে নৈসাঙ্গিক পরিবেশে বন্দুকের ধাতব আওয়াজ নেক্সট উনিশের দাগে প্রশ্ন নদীর জল মোচকা ফুলের পাবড়ির মতো লাল নদীর জল লাল হওয়ার কারণ উত্তর হবে নিহত হরিণের দেহের লাল রক্তের রঙ নেক্সট কুড়ির দাগের প্রশ্ন আগুন জ্বলল আবার প্রথমবার আগুন জ্বলেছিল হিমরাতে শরীর উম রাখার জন্য এরপর আমাদের এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন একুশের দাগে আগুন জ্বলল আবার দ্বিতীয়বার আগুন জ্বলার সময়টি ছিল ভোরবেলা এই ছিল শিকার কবিতা থেকে মোট একুশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন সাথে উত্তরও আলোচনা করে দিলাম এরপরে আমরা দেখে নেব কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো ভীষণই গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য একের দাগের প্রশ্ন একটি তারা এখনও আকাশে রয়েছে কোন সময়ের কথা বলা হয়েছে উত্তরাবে হবে ভোরের আকাশে ফুটে থাকা একটিমাত্র তারার কথা বলেছেন কবি দুয়ের দাগের প্রশ্ন তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনও তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে কবি জীবনানন্দ দাস ভোরের আকাশে জেগে থাকা একটিমাত্র তারার সৌন্দর্যকে পাড়াগাঁয়ের গদুলি মদির মেয়েটি কিংবা হাজার হাজার বছর আগের মিশরীয় মানবীর বুকের মুক্তার সঙ্গে তুলনা করেছেন নেক্সট তিনের দাগে প্রশ্ন সারারাত মাঠে আগুন জেলেছে কারা আগুন উত্তর উত্তরভাবে হিমরাতে শরীর উম রাখার জন্য দেশওয়ালিরা সারারাত মাঠে আগুন জেলেছে। চারের দাগে প্রশ্ন এখনও আগুন জ্বলছে তাদের কিভাবে এখনও আগুন জ্বলছে দেশওয়ালিরা শরীর উম রাখার জন্য শুকনো অসত্য পাথার দুমড়ে যে আগুন জ্বেলেছিল তা ভোরের আলোয় রোগাশালিকের বিবন্ন ইচ্ছার মতো এখনও জ্বলছে পাঁচের দাগের প্রশ্ন নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকার কোথায় নেমে এসেছিল হবে শিকার কবিতা অনুসারে সুন্দরী আর অর্জুনের বনে যেখানে বাদামী হরিণটি ঘুরে বেরিয়েছিল সেখানেই নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকার নেমে এসেছিল ছয় দাগের প্রশ্ন সুন্দর বাদামী হরিণ চিতাবাহিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল সুন্দরীর বন থেকে অর্জুনের বনে বনে ঘুরেছিল এরপর সাদা দাগের প্রশ্ন এসেছে সে ভোরের আলোয় নেমে সে বলতে কার কথা বোঝানো হয়েছে এখানে উত্তর হবে সুন্দর বাদামী হরিণটির কথা এরপর আটের দাগের প্রশ্ন নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে এসে নামলো সে নদীতে কেন উত্তর হবে সারারাত চিতাভাগিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে বনে ঘুরে ঘুরে ঘুমহীন ক্লান্ত ও বৃহৎ শরীরটাকে স্রোতের মতন আবেশ দেওয়ার জন্য বাদামি হরিণটি নদীর জলে নেমেছিল এরপর নয়দাকে প্রশ্ন একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য বিস্তীর্ণ উল্লাস বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর হবে ভোরের আলোয় প্রাণময় আশ্বস্ততা এবং রাত্রে চিতাভাগিনীর হাত থেকে আত্মরক্ষার আনন্দের অপরিমেয়তা বোঝাতে কবি জীবনানন্দ দাস বিস্তীর্ণ উল্লাস শব্দবন্ধ ব্যবহার করেছেন এরপর দশের দাগের প্রশ্ন সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠা বলতে কবি কি বুঝিয়েছেন সারা রাতের সমস্ত ক্লান্তি উদ্বিগ্নতা কাটিয়ে ভোরের আলোয় হরিণটির উজ্জ্বল আলোকের মতোই প্রাণবন্ত হয়ে ওঠাকে বোঝাতেই কবি এই উপমা ব্যবহার করেছেন এরপর এগারো দাগে প্রশ্ন একটা অদ্ভুত শব্দ কিসের শব্দের কথা এখানে বলা হয়েছে উত্তর হবে শিকার কবিতা অনুসারে অরণ্যভূমির শান্ত নির্জন পরিবেশে বন্দুকের গুলির ধাতব আওয়াজের কথা বলা হয়েছে বারোদাকে প্রশ্ন মোচকা ফুলের পাবড়ির মতো লাল কোন প্রসঙ্গে এমন মন্তব্য এর উত্তরভাবে নৃশংস মানুষের বন্দুকের গুলিতে নিহত হরিণের রক্তে নদীর জল লাল হয়ে ওঠাকে কবি জীবনানন্দ দাস মোচকা ফুলের পাবড়ির মতো লাল বলে উপমিয়িত করেছেন তারা তাকে প্রশ্ন উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো কারা মাংস তৈরি করল উত্তরভাবে শিকারের নৃশংস আমোদ ও মত্ততায় অভ্যস্ত হৃদয়হীন নাগরিক মানুষ সুন্দর বাদামী হরিণটিকে হত্যা করে রসনাথ পরিতৃপ্তির আশায় তার লাল মাংস তৈরি করেছিল নেক্সট দাগের প্রশ্ন অনেক পুরনো শিশির ভেজা গল্প কোথায় এমন ঘটেছিল উত্তরাবে নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে নির্মম হৃদয়হীন ঘাতক মানুষেরা অনেক পুরনো শিশির ভেজা গল্প করছিল এরপরে এক্সিকিউটিভ শেষ প্রশ্ন পনেরো দাগে নিঃস্পন্দ নিরপরাধ ঘুম ঘুমকে নিঃস্পন্দ বলার কারণ কি। এর উত্তর হবে সুন্দর বাদামী হরিণটির মৃত্যু চিরকালীন নিদ্রাকে ফুটিয়ে তোলে বলেই তার ঘুমকে নিস্পন্দ বলা হয়েছে তো এই ছিল তোমাদের শিকার কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসিকিউটাই টাইপ প্রশ্ন সাথে উত্তর কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে